খুমলুং পার্ক। হ্যাঁ, অনেকে এই নামটা শুনেছেন, যারা শুনে থাকেন তারা তো ভালো, যারা না শুনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তো আজকের ভিডিওটাতে খুমলুং পার্কের বিষয়ে বলা হবে। এখন শীতের মরশুমে বিভিন্ন জায়গাতে মানুষ ঘুরতে যাবে বা পিকনিকের জন্য যাবে, যদি এরকম কেউ প্ল্যানিং করছেন তাহলে অবশ্যই খুমলুং পার্কে যান, কারণ খুবই সুন্দর একটা জায়গা, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো। খুমলুং পার্ক এটা অবস্থিত জিরানিয়ায় গভর্নমেন্ট ডিগ্রি কলেজের পাশেই, এটা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েছে। যারা আগরতলাবাসী তাদের জন্য খুবই সুবিধাজনক, কারণ আগরতলা থেকে জিরানিয়া খুবই অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। এখানে বাচ্চাদের খেলার জন্য প্লে গার্ডেন আছে, লিক আছে, ফুল দিয়ে বিভিন্ন ডিজাইন করানো গাছগুলো আছে এখানে দেখতে পাওয়া যায়। তাছাড়া সবুজ সবুজ গাছপালা চারিদিকে ঘেরা, যারা ঘুরতে যাবেন তাদের সাথে যদি বাচ্চারা থাকে তাহলে অবশ্যই ওদের জন্য তো খুবই ভালো, কারণ বাচ্চাদের উপলক্ষ করে এই পার্কটি তৈরি করা হয়েছে। কারণ বেশিরভাগ জায়গায় বাচ্চাদের খেলা দেওয়ার জন্য বা আনন্দ উপভোগ করার জন্য এই পার্কটি বিশেষভাবে তৈরি করা হয়েছে, তার সাথে তাদের মা বাবাদের খুবই ভালো লাগবে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম কার্টুনের স্ট্যাচু বানানো আছে, ডোরিমন, মিকি মাউস, আরও অন্যান্য এইরকম বিভিন্ন রকম কার্টুন এখানে তৈরি করা হয়েছে। এখানে বিশাল বড় একটা লিগ আছে, ওখানে বোটিংয়ের সাহায্যে ঘুরতে পারেন। আমার কথা যদি বিশ্বাস হয় তাহলে একবার হলো খুমলুং পার্কে গিয়ে আসবেন, খুবই মজাদার একটা জায়গা। তাহলে আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।